এখন আসলে খাদ্য যে দাম এখন বর্তমান গরু পালাই কষ্টকর 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 সেটা হলো ওই খাদ্য দিয়া তারপরে আপনার সবকিছু তো কি না তো পোষাইতেছে না এখন বর্তমানে পোষায় না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা চলে আসছি ঢাকা সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ডেইরি খামারে দাঁড়িয়ে আছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশে এখন গরুর খাদ্যের যে পরিমাণে দাম বেড়েছে আসলে খামারিরা কিন্তু তেমন একটা ভালো নেই তো এখানে আসার পরও আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম উনি আসলে এখন আর খামারটা রাখবেন না তার অন্যতম কারণ হচ্ছে ঢাকা শহরে কিন্তু আপনার ঘাসের ব্যবস্থা নেই তো ওনারা শুধু দানাদার খাবার খাইয়ে যে পরিমাণ টাকা আয় করেন খাদ্যের দাম এর চেয়ে দ্বিগুণ এই পরিস্থিতিতে কিন্তু আসলে সরকার যদি ওইভাবে মনিটর না করে তখন কিন্তু এইভাবে খামারগুলো আসলে বন্ধ হয়ে যাবে তো চলুন ওনার সাথে কথা বলে আপনাদেরকে কিছু ভালো ভালো গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব পাশাপাশি আপনারা যদি এখান থেকে গাভিগুলো নেন কেউ যেহেতু উনি ছেড়ে দিবেন তো এগুলোর দরদাম সহ আপনাদেরকে বিস্তারিত জানাই তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাই এই তো ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো ভাই আপনার পরিচয়টা একটু দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ লুৎফর গাজী আমার বাসা সাভার জাহাঙ্গীরনগর পাশে ইসলামনগর গ্রাম আচ্ছা বিশ্ববিদ্যালয়ের পাশে পাশে হ্যাঁ গ্রামের নাম ইসলামনগর তো ভাই এরকম ঢাকা শহরের ভিতরে আবার বিশ্ববিদ্যালয়ের পাশে আপনি গরু খামারটা দিতে কিভাবে উদ্বুদ্ধ হলেন আসলে গেলে আমি ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়েছি তো ওইভাবে আর কি আমার দেখে মানে মনে লাগলো যে একটা ফার্ম করি শখের বসে আর কি করা এটা আমার এটা আমি শখ করে করা কত বছর যাবত করতেছেন এটা আমার প্রায় তিন বছর যাবত শখের বসে করতেছেন পাশাপাশি কি করা হয় আপনার পাশাপাশি আমার আদার্স ব্যবসা আছে গ্যারেজের ব্যবসা আছে আদার্স মানে আমার মুদি ব্যবসা ছিল আচ্ছা আচ্ছা গ্যারেজের ইয়ে আছে পাশাপাশি আপনি খামারটা করতেছেন তো দেখতেছি এখানে গরু আছে ভিতরে আছে কতগুলো আছে এখন এখন গরু আছে ছোট বড় আপনার এইটা সাতটা আচ্ছা আপনাদের এদিকে দুধের লিটার কিরকম আমাদের এখানে 70 টাকা লিটার যায় পার লিটার 70 টাকা 70 টাকা এটা কি পাইকারি একদম পাইকারি আচ্ছা খুচরা হলে তেমন আরও বেশি দিতে পারেন না না এটা খুচরাই পাইকারি আর কম নেয় গোয়ালরা নিলে একটু কম নেয় আর একটু কম টাকা আচ্ছা তাহলে তো দুধের দাম আহামরি না খাদ্যের তুলনায় কম আচ্ছা তো এই যে পালন করতেছেন গাভিও তো দেখতেছি অনেকগুলো তো কি অবস্থা কেমন আছেন এখন আসলে খাদ্য যে দাম এখন বর্তমান গরু পালাই কষ্টকর সেটা হলো ওই খাদ্য দিয়া তারপরে আপনার সবকিছু তো কি না তো পোষাইতেছে না এখন বর্তমানে পোষায় না তো এখন বলতে যাচ্ছেন যে আসলে খাবারের দাম অনুযায়ী দুধের দাম বাড়ে নাই খামার করে এখন লস হচ্ছে আচ্ছা তো কি করবেন খামারটা কি ছেড়ে দিবেন নাকি না হ্যাঁ খামার এখন ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা গরুগুলো ছেড়ে দেবো এখন যেহেতু আমার পোষাইতেছে না ছেড়ে দিবেন আপনার এখানে কি গাবি বকনা সব কিছু আছে 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 আচ্ছা তা আপনি কি মনে করেন যে যারা এখন নতুন খামার করবে বা পুরাতন খামারই আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে তাদের উদ্দেশ্যে বলবো যদি ঘাস থাকে আমাদের এখানে তো ঘাসটা কিনা ঘাস যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে তা দানাদার খাবারটা কম দেয় ঘাসের উপরে চালাই দিলে তাদের পোষাবে আমাদের এখানে মনে করেন ঘাসটা পর্যন্ত আমরা কিনা ঢাকা শহর তো জানিনি সব কিছু কিনা সেটা আপনার পানিটা পর্যন্ত কিনা এক হিসাবে আচ্ছা আচ্ছা কিন্তু যাদের আপনি ঘাস আছে পর্যাপ্ত পরিমাণ ঘাসের জমি আছে তারপরে আপনার ওই ক্ষেত্রে তারা তাদের লাভবান হবে আশা করা যায় আচ্ছা আচ্ছা এমনিতে যারা শুধু দানাদার খাবার খাবে তাদের জন্য খামার না করাই ভালো কারণ তারা এতে আপনার লাভবান হতে পারবে না ভাই খুব সুন্দর একটি কথা বলছেন আমি দর্শকদেরকে এরকম বলে থাকি যে আসলে ঘাসের কোনো বিকল্প নাই যদি আপনার পর্যাপ্ত ঘাস থাকে বা খোলামেলা জায়গা থাকে ভালো ব্যবস্থা থাকে তখনই খামার করবেন কারণ এখন যে অবস্থা বাংলাদেশের খাদ্যের দাম যেরকম বৃদ্ধি পাইছে দুধের দাম কিন্তু ওই পরিমাণে বৃদ্ধি পায় না এখন খামার করে আসলে কেউ টিকা থাকাটাই অসম্ভব হয়ে যাচ্ছে তো চলুন ভাই আপনার গাভিগুলো একটু দেখে এবং দর্শকদেরকে দেখে তো ভাই মাশাআল্লাহ একটা গাভি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই হলিস্টিয়ান ফিজিয়ান এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান তো গাভিটা কয় দাঁতের এটা ভাই 4 দাঁত প্রথম বিয়ান দিবে আর কি ফার্স্ট বিয়ান দিবে নতুন গাভি আচ্ছা কত মাসের গাভিটা এটা হচ্ছে আপনার 9 মাস আচ্ছা না আমরা অনেক দর্শকরা এরকম চেয়ে থাকে যে একদম ফার্স্ট বিয়ান নতুন গাভিগুলো তো আপনার কাছে কি মনে হয় যে এটা জাতমানের উপর কিরকম দুধ আশা করা যায়
যেহেতু এখনো ফার্স্ট বিয়ান দেয় নাই, ওইভাবে বলা যাচ্ছে না, কিরকম আশা করেন? আসলে প্রেগনেন্ট করে তো আসলে ভাই দুধের কোনো গ্যারান্টি দেওয়া যায় না, তারপর এর যে মার জাত মান ছিল এর উপর ভিত্তি করে বলা যায় যে প্রথম বিয়ানে 14-15 আশা করা যায়। 14-15 আশা করা? আচ্ছা আচ্ছা, না এটা স্বাভাবিক একটা ফিজিয়ান গাবি, 14-15 আশা করা যায়, তারপরও কম বেশি একটু হতে পারে। জি জি, যেহেতু গাব গাবি ওইভাবে বলা যাচ্ছে না। আমার রেকর্ড ছিল আপনারই প্রায় 20 লিটার। 20 লিটার আপনার এগুলো সংগ্রহ করা ছিল কোথা থেকে? এগুলো আমি এক ফার্ম ধরে কিনছিলাম আমার শুরুতেই, এটা আমার পালের বাক নাই। আচ্ছা, এটা আপনার পালের? পালের। তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাইতেছি ভাই 2,10,000। 2,10,000, এটা হচ্ছে আপনার চাওয়া দাম, তারপর আলোচনা করতে পারবেন। তো ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। আচ্ছা, এটা কয় দাঁতের? এটা ভাই 6 দাঁত। 6 দাঁতের? আচ্ছা, আগে তো বিয়ান দিছে? বিয়ান দিছে। কততম বিয়ান দিছে? আগে ভাই এবার আপনি তৃতীয় বিয়ান দিবে আর কি। এবার তৃতীয় বিয়ান দিবে? তৃতীয় বিয়ান দিবে। আচ্ছা, যাক, খুব ভালো লাগলো ভাই যে আপনি সত্য কথা বলছেন, কারণ অনেকে বলে 6 দাঁতে প্রথম বিয়ান বা দ্বিতীয় বিয়ান, এর উপর যাই না আজ পর্যন্ত আমি কোনো ব্যাপারে মুখ থেকে শুনলাম না যে 6 দাঁত আমার গাবিটা তৃতীয় বিয়ান দিবে। এক যারা আপনারা যারা প্রান্তিক আছেন তাদের মুখ থেকে আসলে সত্যটা জানা যায় যে 6 দাঁত এটা তৃতীয় বিয়ান দিবে। আচ্ছা, এটা এখন কত মাস শেখাব? এটা ভাই 9 মাস। 9 মাস শেখাব, তার বেশি দিন নাই? না, 10-15 দিন। দ্বিতীয় বিয়ান তো আপনার এখানেই ছিল? জি জি। কিরকম দুধ পাইছেন? এটা ভাই আমি 18 লিটার দুধ পাইছি। 18 লিটার? 18 লিটার দুই বেলা। গাবির যে সাইজ সব কিছু তো মিলে মনে হয় না যে 18 লিটার একটা গাবি। ভাই এটা তো আপনার জাতে মানে ভালো, তো জাতে মানে ভালো। এখন কেবল 9 মাস, এখন উলান ছাড়ে না, উলানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটা ভাই আমার 2,10,000 চাওয়া। 2,10,000 চাওয়া, তারপর আলোচনা করতে পারবো। আচ্ছা, গাবির বডিটা একটু ছোট কিন্তু দুধে ভালো, দুধে ভালো। আচ্ছা চলেন, তার আছে এগুলো দেখি। তো ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই জার্সি আর ফিজিয়ানের সাথে ক্রস। জার্সি ফিজিয়ান ক্রস গাবি। কয় দাঁতের গাবিটা? এটা ভাই 6 দাঁত। 6 দাঁতের? আচ্ছা, আগে বিয়ান কয়টা দিছে? এটাও আপনার এই 2 বিয়ান। এটা হিসেবে আপনার গাবি বাচ্চা আছে? বাচ্চা আছে, সাথে সার বাচ্চা। আচ্ছা, কোথায় বাচ্চাটা? বাচ্চা আছে ওই যে খামারের ভিতরে। ভিতরে? তো এটা কত মাস হয়েছে বাচ্চার বয়স? বাচ্চার বয়স 1.5 মাস। 1.5 মাস? সার বাচ্চা না বকনা বাচ্চা? সার বাচ্চা। সার বাচ্চা। তো এখন কত লিটার দুধ পাচ্ছেন? এখন তো পরিপূর্ণ দুধ পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পরিপূর্ণ। এরা 2 বেলা 13-14 লিটার দুধ পাওয়া যাচ্ছে। 13-14? 13-14। আচ্ছা, আর যেটা বলতেছেন এটা তো একদম আইসা যাচাই করতে হবে, যেটা দুয়ায়া দেখে আসলে যেটা দুয়াল গাবি ওটা যাচাই করে নিতে পারবে। অবশ্যই অবশ্যই, বাচ্চাটা চা দেখে একদম। তো এটার দাম চাবেন কত টাকা? এটা ভাই আমি দাম চাইতেছি 1,70,000। 1,70,000? আচ্ছা, তারপরে তো আলোচনা করব, এখানে হালকা পাতলা একটু আলোচনা করা চলেন। আর আছে এগুলো দেখি। তো ভাই মাশাআল্লাহ, আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান, 2 দাঁত। আচ্ছা আচ্ছা, 2 দাঁতের? জি। নতুন গাবি? এটা নতুন গাবি। এখন কি বাচ্চা দিছে না দিবে? না, বাচ্চা দিবে। এটাও আপনার 9 মাসের প্রেগনেন্ট। তো এটা তো এখনো বিয়ান দেয় নাই বা দুধের ওইভাবে বলা যাচ্ছে না, তো আপনার কাছে কি মনে হচ্ছে কি রকম? এটা যে বডি যে আশা করতেছে এটা আপনার 15+ দুধ আশা করা যায়। 15+ ফার্স্ট বিয়ানে? ফার্স্ট বিয়ানে। আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাইতেছি 2,30,000 টাকা। 2,30,000? এটা হচ্ছে চাওয়া দাম, তারপর আলোচনা করা যাবে। আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি একটু ক্রস আছে আর কি। জার্সির সাথে ক্রস আছে? আচ্ছা, এটা কয় দাঁতের? এটা আপনার 6 দাঁত। 6 দাঁত? কানি উঠছে আর কি। কানি উঠছে 6 দাঁতের? তো যে বাচ্চাটা আছে এটা কততম বিয়ানের বাচ্চা? বাচ্চাটা হয়েছে গিয়া দ্বিতীয়তম। এটা আমার প্রেগনেন্ট আছে 2 মাসের। 2 মাসের? বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স তাও 4 মাস হয়ে গেছে গা। তো 4 মাস তো হয়ে গেছে? হ্যাঁ, এখন তো মনে হয় যে দুধটা কমে আসছে। হ্যাঁ, কমে আসছে। কিরকম পাচ্ছেন এখনো? এখনো 2 বেলা আপনি 12-13 লিটার পাচ্ছি। 2 বেলা 12-13? 12। আচ্ছা, এখন কি বাচ্চাটা সব বিক্রি করবেন না বাচ্চাটা সারা? কেউ যদি বাচ্চা সহকারে নেয় বাচ্চা সহকারে, আর যদি বাচ্চা সারা নেয়। আচ্ছা, বাচ্চা সহ দাম কত পড়বে আর বাচ্চা সারা কিরকম পড়বে? বাচ্চা সহ দাম পড়বো 2,40,000। আচ্ছা, আর বাচ্চা সারা? বাচ্চা সারা যদি কোনো ভাই নেয় এটা দাম পড়বো 1,90,000 টাকা। 1,90,000? আচ্ছা চলেন, ভিতরে আর কিছু আছে ওইগুলো ভাই? আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার বকনা থেকে গাবিন হয়েছে আর কি, 5 মাসের গাবিন। এখন কি দাঁত ছেটা নাকি? না, হাড়া। 2 দাঁত? 2 দাঁত? 2 দাঁত নতুন হবে? নতুন নতুন। আচ্ছা, তো এটা কিরকম আশা করতেছেন? এটার ভাই মা ছিল আমার কাছে, এটা আশা করতেছে এটা প্রায় 20-এর কাছাকাছি। আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাইতেছি আপনার 1.5 লাখ টাকা। 1.5 লাখ? এটার চাওয়া দাম হচ্ছে 1.5 লাখ টাকা।
তো লুৎফর ভাই, আপনি তো আসলে এখন আর খামারটা রাখতে পারছেন না, না গাবি গুলো ছেড়ে দিবেন, তো অনেকে তো আসলে নিতে চাবে, আর বেশিরভাগ মিডিয়াম সাইজের গাবি, বড় কোনো গাবি নেই, তো তারা কিভাবে নিবে যদি একটু বলতেন? আমার এখানে তারা আইসা দেখে শুনে নিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, যেটা দোয়ালু আছে ওইটা দহন করে তারপরে নিতে পারবে? জি জি, আর গাবগুলো তাদের দেখে শুনে তারা নিয়ে যাবে, নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, তো ভাই অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ।